যে গণতন্ত্রের দোহাই দিয়ে সিপিআইএমকে সঙ্গী করে নিপুণ চাল দিয়ে ছয় আগরতলায় জয়ী হলেন সুদীপ রায় বর্মণ, রবিবার তার জয়ের পরই সারা শহর জুড়ে উন্মত্ত হিংসায় মেতে ওঠে কংগ্রেস সমর্থকরা। দফায় দফায় কংগ্রেসের সশস্ত্র বাহিনী হামলা চালায় বিজেপির সমর্থকদের উপর। ফল প্রকাশের পরই কংগ্রেস সমর্থকদের হামলায় গুরুতর আহত হন 32 নং ওয়ার্ডের কর্মকর্তা বিশাল চক্রবর্তী। তার মাথায় 12টি সেলাই লাগে। তারপরে কংগ্রেসের হারমাত বাহিনী হামলা চালায় কাউন্সিলর শিল্পী সেনের বাড়িতে। মারধর করা হয় তাকে ও তার মেয়েকে। দলীয় কর্মীদের এভাবে আক্রান্ত হতে দেখে প্রতিরোধ করতে ছুটে যায় বিজেপি যুব মোর্চা। কংগ্রেসের হারমাত বাহিনী তখন আশ্রয় নেয় কংগ্রেস ভবনে। সুদীপ বর্মণ সহ তাবর কংগ্রেস নেতৃত্ব তখন ওখানেই অবস্থান করছিলেন। মুহূর্তের মধ্যেই পোস্ট অফিস চৌমুহনির এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের বাঁশের হুইসেল আর মোটা মোটা লাঠি হাতে কংগ্রেস সমর্থকদের দাপাদাপিতে শান্ত রবিবারের রাজধানী মুহূর্তের মধ্যেই অশান্ত হয়ে ওঠে। কংগ্রেস ভবনের উপর থেকে যথেচ্ছ হারে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে সমর্থকরা। তাদের বেধড়ক মারধরে বেশ কয়েকজন বিজেপি সমর্থকের শরীর থেকে ছুটতে থাকে রক্ত। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যুব মোর্চার সদস্যরাও। কংগ্রেস কর্মীদের চোরা গুপ্তা সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাইক ও যানবাহন। উত্তেজনা আরও বেড়ে গেলে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব হস্তক্ষেপ করেন পরিস্থিতি সামাল দেওয়ার। তাদের নির্দেশ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এক ঝাঁক বিজেপির মন্ত্রী ও শীর্ষ নেতারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে যান তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, বিজেপির সহসভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার সহ পাপিয়া দত্ত ও যুব মোর্চার কর্মকর্তারা। সমগ্র পোস্ট অফিস চৌমুহনী চত্বর তখন পুলিশে ছয়লাপ। কংগ্রেস ভবনের উপর থেকে চলছে মুহুর্মুহু ইট নিক্ষেপ। এই সন্ত্রাস বন্ধে উপযুক্ত পুলিশি তৎপরতা গ্রহণ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম থানায় গিয়ে পুলিশ সুপার ও ওসির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন সুশান্ত চৌধুরী ও রতনলাল নাথ সহ বিজেপি নেতারা। পরে তার প্রতিক্রিয়ায় তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, জয়ের পরই পরিকল্পনা করে কংগ্রেস এই সন্ত্রাস সৃষ্টি করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে তারা উত্তেজনা প্রশমনে ছুটে এসেছেন বলে জানান তিনি। কংগ্রেস দল একটা আসনে জয়ী হয়েছে, কিন্তু এই একটা আসনে জয়ী হয়ে তারা যে পরিমাণ সন্ত্রাসের আশ্রয় নিয়েছে এবং কাউন্টিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যিনি কর্পোরেটর রয়েছেন শিল্পী সেন, ওনার বাড়িতে সেখানে আক্রমণ সংঘটিত হয় কংগ্রেসীদের দ্বারা। ওনার মেয়ে সেখানে ছিল, সে সেন্সলেস হয়ে যায়, উনি আহত হন এবং বেধরক যাকে বিজেপি সমর্থকদেরকে রাস্তায় ওরা দেখেছে ইট বৃষ্টি তার উপর করা হয়েছে, শিল্পী সেনকে আহত করা হয়েছে, তার মেয়েকে আহত করা হয়েছে। যুব মোর্চার কার্যকর্তারা যারা রাস্তায় ছিলেন, দেখেছেন, বাঁচাতে গেছেন, তাদের প্রতিও আক্রমণ সংঘটিত করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে যায়, যুব মোর্চার ছেলেরা এখানে আসে, আমরাও মাননীয় শিক্ষামন্ত্রী, আমি, মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন পার্টি অফিসে, প্রত্যেকে ছিল পরিস্থিতি কন্ট্রোলে আনার জন্য। আমরা এসে এখানে পুলিশের সঙ্গে কথা বলি, এসপি সাহেব ছিলেন, এবং আমরা দাবি করেছি যারাই ঘটনার সঙ্গে যুক্ত অবিলম্বে তাদেরকে যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, গ্রেপ্তার করা হয়। কারণ 12টা স্টিচিং সেলাই লেগেছে আমাদের এক যুব মোর্চার কার্যকর্তার মাথায়। বিশাল নাম, নাম হচ্ছে বিশাল। তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা হালকাভাবে নিলে ভুল হবে, কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে চক্রান্ত, যে রাজ্যে কীভাবে ল অ্যান্ড অর্ডারকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করা যায়। এবং কংগ্রেস এবং কমিউনিস্ট তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। এই ভোটের নির্বাচনের ফলাফল তারা আমরা লক্ষ্য করেছি, ফলাফল তার সেটা পরিষ্কার। যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সুপারের কাছে দাবি জানানো হয়েছে বলে জানান সুশান্ত চৌধুরী। রাজ্যে অশান্তি আবহাওয়া তৈরি করতে সিপিআইএম এর সঙ্গে মিলে কংগ্রেস এই সন্ত্রাস সৃষ্টি করছে বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। কংগ্রেসের এই পরিকল্পিত সন্ত্রাসের নিন্দা করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, বিজেপি যেখানে তিনটি আসনে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করেছে, সেখানে সিপিআইএম এর সঙ্গে মিতালি করেই ছয় আগরতলা কেন্দ্রে জয়লাভ করেছে কংগ্রেস। তো এরপরে এই নির্বাচনে পরাজয় জেনে, পরাজয় হওয়ার পরে পরবর্তী সময় একটা পরিকল্পিত চক্রান্ত করেছে এবং প্রভোকেশন করেছে যাতে বিজেপি কর্মীরা উত্তেজিত হয় এবং আমাদের কাউন্সিলর ওনার বাড়িতে আক্রমণ করে এবং ওনাকে আহত করে এবং দলের কর্মী যারা আছে তাদেরকে আহত করে। তো আমরা এখানে খবর পেয়ে এসেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজনে ছিলেন, যাতে পিস থাকে
শান্তি থাকে, এই জন্য আমরা এখানে এসেছি। প্ররোচনা ও পরিকল্পিত চক্রান্ত করে কংগ্রেস দল এই সন্ত্রাস করছে বলে জানান শিক্ষামন্ত্রী। কংগ্রেস নেতা সুদীপ বর্মন ও তার সমর্থকদের এই সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে ওঠেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত ও মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সন্ত্রাসের জন্য সুদীপ রায় বর্মনকে মানুষের কাছে জবাবদিহি করতে হবে বলে প্রবল ক্ষোভ প্রকাশ করেন তারা। কিন্তু এই ধরনের যে কাজটা তারা করলো তার কিন্তু জবাব দেবে, এই যে মিতালিটা তারা করলেন সেটার জবাব কিন্তু দেবেন, যে কত বড় ভুলটা তারা করেছে, কত বড় ভুলটা তারা করেছে। দিল্লির দোস্তি ছিল, ত্রিপুরায় কুস্তি ছিল, এখন দিল্লিও দোস্তি রাজ্যও দোস্তি, দিল্লিও দোস্তি রাজ্যও দোস্তি। উনি কী বোঝাতে চাইছেন মানুষ জানেন? আরে আপনি তো বরাবরই জিতে এসছেন, বরং এই কেন্দ্রটাও কিন্তু আপনারা প্রথমবারের মতো আমার দেখা রাজনীতিতে আপনারা হেরেছেন আমার মুখ্যমন্ত্রীর কাছে, বরাবরই তো আপনি জিতে এসছেন, তো জিতে এসে কী লাভ হয়েছে? আপনি কতবার সরকার এনেছেন, আপনি জিতে কতবার সরকার এনেছেন, তো এটা কি প্রমাণ করতে চাইছেন? আপনার শক্তি প্রদর্শন করতে চাইছেন? আমি সেটাই বলবো, দেখো আমি বারবার বলছি আমরা আক্রমণটা কোথেকে প্রথম হয়েছে, তোমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তোমরা জানো, প্রথম আক্রমণ কোন দিক থেকে হয়েছে তোমরা জানো, আমাদের পর আক্রমণ হবে সেটা তো আমি চুপ করে বসে থাকতে পারি না, সেটা আমার মিডিয়ার সামনে বলতে অসুবিধা নেই। আমার উপর আক্রমণ হবে, আমার ভাই রক্তাক্ত হবে, আমার কর্পোরেটর উপর আক্রমণ হবে, আমরা চুপ করে থাকবো? পরে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বিজেপির এই জয় নিয়ে তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, এই জয় প্রমাণ করে যে রাজ্যে বিজেপির কোনো বিকল্প নেই, যারা চক্রান্ত করে সিপিআইএম এর সঙ্গে মিলে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা সফল হবে না বলে জানান সুশান্ত। আসছে কিছু কিছু জায়গা থেকে যে বিধানসভায় জয়ী হয়েছেন, কিছু কিছু এলাকা থেকে ভাবখানা, আমি তো আগেও বলেছি যে মেসেজ দিতে চাইছে যে আমরা সারা ত্রিপুরা রাজ্যে জয়ী হয়ে গেছি, অথচ আমরা 3 আসনে জয়ী হয়েছি ঐতিহাসিক মার্জিনে। সিপিআইএমের হাত থেকে আমরা যুবরাজনগর ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি ঐতিহাসিক মার্জিনে। আমাদের মুখ্যমন্ত্রী জয়ী হয়েছেন ভালো মার্জিনে। সুরমা সিট দাবি করা হয়েছিল আমরা জয়ী হব না, উপজাতি ভোট আমাদেরকে বিট্রে করবে, আমরা প্রায় 5,000 ভোটের ব্যবধানে সেটা জয়ী হয়েছি। তো এটা পরিষ্কার চোখে আঙুল দিয়ে প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির বিকল্প ত্রিপুরা রাজ্যে এখনও হয়নি। আর যারা চক্রান্ত করছে কংগ্রেস কমিউনিস্টের মিতালির মাধ্যমে, যারা ক্ষমতায় আসতে চাইছে তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। স্বাভাবিকভাবেই এই যে চক্রান্ত করে মানুষকে মেরে সেখানে অশান্তির পরিবেশ তৈরি করে তারা যে রাজ্যটাকে অস্থির করতে চাইছে, আইন আইনের পথে চলবে, আমরাও সাংগঠনিকভাবে সেটাকে মোকাবেলা করব। বস্তুত মুখে গণতন্ত্র আর শান্তির কথা আর বাণী বলে উন্মত্ত হিংসায় মত্ত কংগ্রেস সমর্থকরা রোববার রাজধানী প্রাণকেন্দ্রে বলগাহীন সন্ত্রাসের পরিবেশ কায়েম করেছিল। তারপর সুদীপ রায় বর্মন কোন মুখে গণতন্ত্রের বাণী শোনাবেন মানুষকে তা ভাবতে হবে সুদীপ রায় বর্মনকেই। এই মাত্রা ছাড়া হিংসার সূত্রপাত সকালে করে কংগ্রেস সমর্থকরা সুদীপ বর্মনের জয়ের খবর বেরিয়ে আসতেই। তবে রবিবার যদি বিজেপি এই সন্ত্রাসে পাল্টা দিত তাহলে তার সামাল দেওয়ার ক্ষমতা কংগ্রেস বা সুদীপবাবুর ছিল না তা বলাই বাহুল্য। জনগণের প্রকৃত কল্যাণমুখী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও বিপ্লব কুমার দেব সহ বিজেপি শীর্ষ কর্মকর্তাদের সময়োচিত হস্তক্ষেপে বড় ধরনের অশান্তির হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় বহু মানুষ। যদিও শান্ত রবিবারের দুপুরে কংগ্রেসের সন্ত্রাসে রক্ত ছড়েছে ঠিকই। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।